আজ আমরা কি আলোচনা করবো বলো তো? আমেরিকার নির্বাচন পদ্ধতি এবং তাদের বিখ্যাত প্রেসিডেন্টের কর্মকাণ্ড নিয়ে আজ আমরা আলোচনা করব। ঠিক আছে, তো প্রথম আসি, আমেরিকা দেশটি কিভাবে আসলো একটু মনোযোগ দিও, কিন্তু বন্ধু সাইলেন্ট, কেউ কথা বলো না। তাহলে আমেরিকা দেশটি কিভাবে আসলো, কিভাবে সৃষ্টি হলো আমরা সেটা দেখাবো। প্রথম দেখো বন্ধু, পৃথিবীর সপ্ত দেশ ছিল, পরে কেউ না কেউ খুঁজে বের করেছে, এটা হলো আবিষ্কার, এটাকে বলা হয় ডিসকভার। তো দেখো, আমেরিকা প্রথম আবিষ্কৃত করেছিল কে বলো তো? দেখি, কলম্বাস, এই কলম্বাস স্পেনের, ইনি স্পেনের নাবিক, একে মূলত পাঠানো হয়েছিল ভারতবর্ষ আবিষ্কার করার জন্য, ভারতবর্ষ আবিষ্কার না, ভারতবর্ষের জলপথ সৃষ্টি করার জন্য। ভালো করে বুঝো, মনে করো এই হলো ইউরোপ, এই হলো ভারতবর্ষ, মাঝখানে কি আটলান্টিক মহাসাগর, তখন ব্যবসা বাণিজ্য মানে কিসে? সমুদ্রপথে। তো এইখান থেকে এইখানে যাওয়ার জলপথ আবিষ্কার করার জন্য এই কলম্বাসকে পাঠানো হয়েছিল 1492 সালে। কত সালে? 1492 সালে। কিন্তু ও গিয়েছে, ও যাতে যাতে ও এখান থেকে মনে করো একটু ঘুরে এইখানে চলে এসেছে, এই জায়গায় চলে এসেছে, ও মনে করে ফেলেছে যে আমি মনে ভারতের পশ্চিমে পৌঁছে গেছি, অর্থাৎ আমি ভারত আবিষ্কার করে ফেলেছি, ভারতে আসার জলপথ আবিষ্কার করে ফেলেছি, বিশাল খুশি। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আসলে ওটি ভারত না, ওটি ভারতের অংশ না, ওটি হলো আমেরিকার অংশ, আমেরিকার অংশ। আর এই খুশি হয়ে ওর নাম দিল ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ মানে কি? ইন্ডিয়ার পশ্চিম অংশ। ওই যে আজকে যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট খেলে, ওই নামটা এই কলম্বাসে দিয়েছিল ভুল করে, মনে করেছিল কি এটি ইন্ডিয়ার পশ্চিম অংশ, কিন্তু পরে দেখা গেল কি এটি উত্তর আমেরিকার একটা অংশ। যাই হোক, তিনি একটা আবিষ্কার করতে যেয়ে আর একটা আবিষ্কার করে ফেলেছে, তাও তো তার কৃতিত্ব নাকি। তো এই 1492 সালে যখন আমেরিকা আবিষ্কার হয়ে গেল, তখন বন্ধু এই ইউরোপ থেকে বিভিন্ন মানুষরা ওখানে যেই বসতি স্থাপন করতে শুরু করলো, কলোনি গঠন করতে লাগলো। আর এই যে ব্রিটেন ছিল, ব্রিটেন তো জানো আটলান্টিক মহাসাগরের ভিতরে একটা দ্বীপ, কিন্তু কথা বুঝতে পেরেছো, ব্রিটেনের সাথে কিন্তু সাধারণত ইউরোপের কোনো কি নেই, সীমান্ত নেই, কিন্তু এই ব্রিটেনে সেই সময় মানে চুরি, ছিনতাই, রাহাজানি এগুলো অত্যন্ত বেড়ে যাচ্ছিল। এই যখন আবিষ্কার হলো, তখন এরা সব আস্তে আস্তে আসছে। এই ইংল্যান্ড, ইংল্যান্ড তখন যথেষ্ট শক্তিশালী একটা দেশ, বুঝতে পেরেছো, যেহেতু ওরা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে অনেক উন্নত হয়ে গেছিলো। তো ইংল্যান্ডে তখন চোর, মানে চোরের সংখ্যা খুব, ডাকাতের সংখ্যা খুব বেড়ে গেল, অপরাধের সংখ্যা, এখন এত অপরাধীর সংখ্যা যে ওরা ওদের জেলখানায় আর সংকলন করতে পারছে না। তখন চিন্তা করলো যে আমরা এক কাজ করি, এই সমস্ত বড়ো বড়ো অপরাধীগুলো আমরা এই যে নতুন দ্বীপ, হ্যাঁ তৈরি হয়েছে, ওরা একটা দখলে নিয়ে নিয়েছে এর ভিতরে, যে নিউ ইয়র্ক আছে না, ওরা ওইটা দখলে নিয়ে নিয়েছে। হ্যাঁ, নিউ ইয়র্ক মনে রেখো, এটা হলো ইংল্যান্ডের রাজা ইয়র্কের নাম অনুসারে কিন্তু এই জায়গার নাম, ইংল্যান্ডের রাজা ইয়র্ক তার নাম অনুসারে ওই জায়গার নাম করে, হ্যাঁ ইয়র্ক। এই অপরাধীগুলো বেশি হয়ে যাচ্ছে, এখানে সংকলন হচ্ছে না, তাই কি করছে, ওই সমস্ত অপরাধীদেরকে এক প্রকারের নির্বাসন দিচ্ছে এই নিউ ইয়র্কে। কত বুঝো, কিন্তু অপরাধীদের এইখানে পাঠায় দিচ্ছে, যা তোরা ওইখানে যেই থাক যা, হ্যাঁ এক প্রকারের জেলখানা মতন এইটা আর কি। তো যাই হোক, এইভাবে আসছে, আস্তে আস্তে ওই অপরাধীরা, ওখানে তো কোনো জেলখানা নেই, ওখানে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, যে তোরা এখানে মানে জমিও ছিল, চাষবাস করে খেয়ে বেঁচে থাক, যাই হোক তোরা তো আর আগে বেশিরভাগের মতো মানুষকে কিন্তু এইভাবে নির্বাসন দেওয়া হতো এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এখানে এই সাদা চামড়ার মানুষগুলো হলো তোমার এখানে এসে ওই চাষবাস শুরু করছে, এখানকার মাটিগুলো উর্বর। এরপরে আবার তোমার এই সমস্ত দেশ, এই দেখো এই এই যে দেখো এই নরওয়ে, ফ্রান্স, এই যে ফ্রান্স, এই যে হ্যাঁ এই যে মানে কি এটা আটলান্টিক মহাসাগরের তীরবর্তী যে দেশগুলো, এই দেশগুলো কি করেছে, এই যে আফ্রিকা না, আফ্রিকার এই তীরবর্তী দেশগুলোর
যে নিগ্রো মানুষগুলোকে ধরে ধরে হ্যাঁ জাহাজে করে নিয়ে ও এখানে যে বেশি ফিরে আসছে, আমেরিকায় যে বেশি ফিরে আসছে, কথা বুঝতে পেরেছ? আর ইতিমধ্যে ওই সোর বাটপাররা মনে করো ওর ওখানে খোলাখুলি করে সম্পদ পাচ্ছে, কথা বুঝতে পেরেছো? সম্পদ পাচ্ছে, ফসল আছে, সেই টাকার বিনিময়ে ওই নিগ্রোদের কিনে নিচ্ছে, কথা বুঝছো? কিন্তু কারা কিনে নিচ্ছে? ওই সোর বটপাররা ওখানে যারা আছে নিয়ে, এবার যেহেতু ওরা দাস ওদেরকে চরম নির্যাতন করে এই ফসল ফলাচ্ছে ওদের দিয়ে, এরা আর কোনো কাজ করছে না, ওদের দিয়ে কী করাচ্ছে? ফসল ফলাচ্ছে ওদের দিয়ে, মানে নতুন নতুন খনি মানে মাটি খুঁড়ছে, নতুন নতুন সম্পদ আবিষ্কার করছে। এই এইভাবে মধু একটা সময় গড়ে উঠলো তোমার ওই শহর, আজকে কিন্তু যে দেশ যুক্তরাষ্ট্র এইভাবেই কিন্তু সৃষ্টি হয়েছে। অর্থাৎ যে সমস্ত অপরাধীরা অন্য জায়গা হতো না তাদেরকে নির্বাসিত দেওয়া হতো, আরও কিছু মানুষ আছে যারা মধু সঠিকভাবে ধর্ম পালন করতে পারত না। মনে করো ধর্মীয় শাসন কিন্তু সব সমাজেই ছিল, যে সমস্ত যেখানে যে ধর্মের প্রভাব বেশি, যে ধর্মের মানুষ বেশি, তারা কিন্তু ধর্মীয় ডোমিনেট করে, ধর্মের দিক থেকে ডোমিনেট করে। যেমন আমাদের দেশে, আমাদের দেশে যদি যেহেতু মুসলমান, হিন্দুরা মনে করে কি আমাদের মনে করে ডোমিনেট করছে, আমরা স্বল্প সংখ্যায় বলি। আবার ভারতে যেহেতু হিন্দু সংখ্যা বেশি, ভারতের মুসলমানরা কি মনে করে যে আমরা মুসলমানের সংখ্যায় কম বলে আমাদের ডোমিনেট করছে, এরকম মনে হয়, বা হয়তো বা একটু অর্ধেক হতেও পারে। তো এখানে যেটা বলছি মধু, তখন খ্রিস্ট ধর্মের কয়েকটি শাখা তৈরি হয়, কারণ তোমরা তো জানো খ্রিস্ট ধর্মের কিন্তু অনেকগুলো শাখা আছে, তোমরা খ্রিস্টান বললেই কিন্তু একরকম না, ওখানে আছে মধু অর্থোডক্স খ্রিস্টান আছে, তারপর ক্যাথলিক খ্রিস্টান আছে, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান আছে। হ্যাঁ হ্যাঁ, না ওর ভিতরে আবার প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিক, ওর ভিতরে আবার নানা ভাগ আছে। হ্যাঁ হ্যাঁ, রোমান ক্যাথলিক আছে, অনেক ভাগ আছে মধু। প্রোটেস্ট্যান্ট তো এক প্রকারের নাস্তিক মতন, হ্যাঁ আর কি, তারা ওদেরই মতন নাস্তিক মতন আর কি, ওদের ধর্মের তারা সব প্রোটেস্ট্যান্ট মানে প্রতিবাদ, তারা ওই প্রতিবাদ শব্দ থেকে এসে প্রোটেস্ট্যান্ট, বুঝেছো? প্রোটেস্ট থেকে এসেছে প্রোটেস্ট্যান্ট। তো যাই হোক, এই যারা নব্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করছিল গরিব মানুষটানুষ, তাদের উপর এক প্রকারের জুলুম সেখানে নেমে আসতেছিল। এবার ওই ধর্মীয় হাত থেকে বাঁচার জন্যে তারা অনেকেই কী করেছে, ওই নিউ ইয়র্কে পাড়ি দিয়েছে, কথা বুঝছো? কিন্তু বন্ধু তাহলে ওখানে মূল বসতি কাদের? মূল বসতি কিন্তু মানে চোর বাটপার ডাকাত এদের, আর এক শ্রেণীর নিম্ন স্তরের মানে মানুষ যারা ধর্ম খ্রিস্টান, নিম্ন স্তরের খ্রিস্টান। তো এইখান থেকে মধু আর কি পরবর্তীতে যখন দাস প্রচুর পরিমাণে বিক্রি হতে লাগলো ওই দাসটা, কথা বুঝছি মধু, তাহলে এদের দিয়ে গড়ে উঠলো কি আমেরিকা দেশ। আবিষ্কার করলো কে মধু? কলম্বাস। কিন্তু আমেরিকা দেশটার নাম কিন্তু মধু, ওই যে আমেরিকা মহাদেশের নাম কিন্তু এই কলম্বাসের নাম অনুসারে হয়নি, আর একজন আছে ইতালি নামে, এই প্রশ্নটা এসেছে লেখো, ইতালীয় নাবিক ও জরিপকারক, হ্যাঁ আমেরিগো ভেসপুসি, হ্যাঁ এই ব্যক্তির নাম অনুসারে হয়েছে আমেরিকার নাম। এরপরে দেখো যখন এবার, তবে ওরা শাসন করতে পারছিল না, ওই যে ওখানে ধন সম্পদ উঠে গেছে, যে ওখানে 13টি কলোনি হয়েছিল মধু, মনে করতো কত কতটি 13টি কলোনি ছিল ওখানে, এই 13টি কলোনি এবার তিনটি ভাগে ভাগ ছিল, তিনটি ভাগে, নর্থ জোন, মিডিল জোন আর সাউথ জোন, এই এই 13টি কলোনি ছিল আর তিনটি জোন ছিল বা অঞ্চল ছিল। এই 13টি কলোনিকে মধু এই দেখো এইখান থেকে দেখেছো মধু, কোষে এই জায়গা লিসবন, মাদ্রিদ, এই এই দেখো ইংল্যান্ড, হ্যাঁ এই ইংল্যান্ড, এই জায়গা থেকে যেই মধু এই জায়গায় যে শাসন করে আসতো ইংল্যান্ড, ইংল্যান্ড তো ওদের ধর্মটাই কি শাসন করা, আমাদেরকে শাসন করেছে না, তো ওই জায়গায় থেকে ওদেরকে শাসন করতো, অর্থাৎ ওদের কলোনি স্বীকার করে নিত না, হ্যাঁ এদেরকে শাসন করতো মধু এই ওইখান থেকে এখানে যেই। তো ওখানে মধু ওরা মেনে নিতে পারতো না, বিশেষ করে 1800 এসে ওখানকার কিছু নেতা জন্ম নিল, কথা বুঝছো? কিন্তু মধু নেতা জন্ম নিল, তারা বলল না আমরা এখানে ফসল ফলাই, আমরা এখানে পরিশ্রম করি, এটা আমাদের দেশ, আমরা এখানকে সিদ্ধান্ত নেব, কোথায় 5000 কিলোমিটার দূর থেকে এসে আমাদেরকে শাসন করে যাবে, আমরা এটা মেনে নেব না, কথা বুঝতে পেরেছো? তবে শুরুটা হয়েছিল মধু তোমার টি আন্দোলনের মধ্য দিয়ে,
চা আন্দোলন, এটা শুরুটা হয়েছিল, ঠিক আছে? এটা শুরুটা হয়েছিল মানে টি আন্দোলন, টি টি মুভমেন্ট, টি মুভমেন্ট, টি ই এ টি টি মানে চা, এই চা মুভমেন্ট এরকম দিয়ে শুরু হয়েছিল। হ্যাঁ, এবার কেন একটু বুঝাচ্ছি মধু, এই চা তখন মধু ইংল্যান্ড থেকে যাইতো, জাহাজে করে যাইতো ওখানে, কথা বুঝতে পেরেছো? এখন ওখানে ওই 13টি কলোনে 13 জন নেতা ছিল, তো কোনো কিছু করলে তো ওই নেতাদের সাথে আলোচনা করি করতে হবে, কিন্তু হঠাৎ করে ইংল্যান্ডরা এই চায়ের উপরে অনেক ট্যাক্স বাড়াই দিল, কর বাড়াই দিল, কথা বুঝো? কিন্তু এইটা ওই আমেরিকার জনগণ আর মেনে নিতে পারেনি, যে আমাদের নেতাদের সাথে কোনো আলোচনা না করে ট্যাক্স বাড়াই দেবে, এই নেতারার মাধ্যমে আন্দোলন শুরু হলো। কিন্তু এই যে আন্দোলন শুরু হলো, এই আন্দোলন মধ্যে এবার ধারণা হলো যে স্বাধীনতা আন্দোলনের রূপ নিল এবার। হ্যাঁ, ওই আন্দোলন চলতে চলতে পরবর্তীতে জন্ম নিল একজন বিখ্যাত ব্যক্তি, সেখানে জর্জ ওয়াশিংটনের জন্ম হলো, নেতা হয়ে উঠলো, কথা বুঝো? কিন্তু জর্জ ওয়াশিংটন, ঠিক আছে, এর নেতৃত্বে এবার সবাই 13টি কলোনি সব এক হয়ে গেল, উদ্দেশ্য এক। আমরা যেমন মুক্তিযুদ্ধের সময় সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এক হয়ে গেছিলাম, ওখানে ওই রকম 13টি কলোনির মানুষ সব এক হয়ে গেল, এক হয়ে তোমার জর্জ ওয়াশিংটনের নেতৃত্ব তারা মেনে নিল, তিনি যে সিদ্ধান্ত দেবে তাই, কথা বুঝেছ মধু? তারা স্বাধীনতা ঘোষণা করলো মধু। হ্যাঁ, 1776 সালের 4ঠা জুলাই তারা স্বাধীনতা ঘোষণা করলো। কে ঘোষণা, কত সালে মধু? 1776 সালের 4ঠা জুলাই আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে দিল ইন্ডিপেন্ডেন্স হল থেকে। নাম শুনেছো? ইন্ডিপেন্ডেন্স হল, ওই স্বাধীনতা ওখান থেকে ঘোষণা করা হয়েছিল বলে ওর নাম এখন ইন্ডিপেন্ডেন্স হল, এটা ফিলাডেলফিয়ায় অবস্থিত আর কি। ইন্ডিপেন্ডেন্স হল থেকে স্বাধীনতা ঘোষণা করা হলো, ইন্ডিপেন্ডেন্স বাংলায় লিখলাম মধু, ইন্ডিপেন্ডেন্স, এই এই ইন্ডিপেন্ডেন্স হল থেকে তারা 1776 সালে 4ঠা জুলাই স্বাধীনতা ঘোষণা করলো। স্বাধীনতার ঘোষণা করলো কে? জর্জ ওয়াশিংটন। আর সেই স্বাধীনতার যে ঘোষণাটা সেটা লিখেছিল মধু লেখক টমাস জেফারসন, টমাস জেফারসন সেই স্বাধীনতার বক্তব্যটা লিখেছিল যে কি বলতে হবে, অর্থাৎ স্বাধীনতা ঘোষণার লেখক কে? টমাস জেফারসন, টমাস জেফারসন হলো স্বাধীনতার ঘোষণার লেখক। আচ্ছা, ঘোষণা যখন হয়ে গেল, এবার কোনো গোষ্ঠী কোনো শক্তিকে স্বাধীনতা সহজে দেয়, এবার যুদ্ধ, দুই পক্ষে যুদ্ধ হচ্ছে, ঠিক আছে মধু? তো এইভাবে যুদ্ধ চলতে চলতে যেই মধু এখানে মধ্যস্থ করলো হলো ফ্রান্স, কারণ ফ্রান্স তখন ব্রিটেনের শত্রু, কথা বুঝতে পেরেছো? তারা সাপোর্ট দিল হলো আমেরিকাকে। তো যাই হোক, ফ্রান্স মধ্যস্থতা করে একটা চুক্তি হলো 1783 সালে, একটা চুক্তি হলো যার নাম হলো প্রথম ভার্সাই চুক্তি। 1783 সালে প্রথম ভার্সাই চুক্তি, এই চুক্তির মাধ্যমে বা মধ্য দিয়ে ব্রিটেন আমেরিকাকে স্বাধীনতা দিয়ে দিল, কথা বুঝো মধু? ভার্সাই কোন জায়গায় বলো তো? ফ্রান্সের একটা শহর, ফ্রান্সের এই শহরে এই চুক্তিটা হয়েছিল বলে ওর নাম হলো ভার্সাই চুক্তি। 1783 সালে ফ্রান্সের ভার্সাই নগরীতে যে চুক্তি হয়েছিল, সেই প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে আমেরিকা কি পেল? স্বাধীনতা পেল, এটা একটু মনে রেখো। মানে ওরা ওই দিন ঘোষণা করেছিল, হ্যাঁ, ওদের যেদিন ঘোষণা দিয়েছে ওই দিন থেকে কার্যকর। হ্যাঁ, যেমন আমাদের আমাদের স্বাধীনতা দিবস কবে? 26শে মার্চ, কারণ আমরা ওই দিন ঘোষণা করেছিলাম, কিন্তু আমরা কি 26শে মার্চ স্বাধীনতা পেরেছিলাম? আমরা স্বাধীন হয়েছিলাম মূলত 16ই ডিসেম্বর, তো আমাদের কার্যকর হয়তো 26শে মার্চ থেকে, ওদের ওই রকম মতো, ঠিক আছে? তবে ওরা চুক্তির মাধ্যমে স্বাধীনতা পেয়েছিল, আর আমরা কিন্তু চুক্তি টুক্তি না, আমরা জয় করেছিলাম, বাধ্য করেছিলাম, সই কর শালা, নাই তো মরিসিস বলো, তাই না? তো ওর সহ 93,000 সৈন্য সহ মেরে ফেল দেবো, ওরা ভয়তে আমাদের ছিল, আর ওরা চুক্তির মাধ্যমে কিন্তু মধ্যস্থতা করে। যাই হোক, তাহলে এরা কিন্তু স্বাধীনতা পেয়ে গেল, কারা?
আমেরিকা স্বাধীন একটা দেশ হয়ে গেল। তখন ওই স্বাধীন আমেরিকার জনকের নাম হলো জর্জ ওয়াশিংটন। কি বললাম মধু? জর্জ ওয়াশিংটন জনক হয়ে গেল। তাহলে আমরা স্বাধীনতা আমেরিকা পেয়ে গেল চুক্তির মাধ্যমে। এবার দরকার কি তাহলে? একটা সংবিধান। এবার সংবিধান রচনার কাজ শুরু হলো। তো মধু, তারা সংবিধান রচনা করে ফেললো কত সালে? 1787 সালে, ঠিক আছে। আর এই সংবিধান রচনা করলো লেখো জেমস ম্যাডিসন। আচ্ছা, এ ভাবে মনে রাখবা, মেড 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 মানে কি? তৈরি করা। সংবিধান মেড করেছিল কে? ম্যাডিসন। সংবিধান মেড করেছিল ম্যাডিসন, এই মনে রাখবা। হ্যাঁ, জেমস ম্যাডিসন কত সালে? 1787 সালে। কিন্তু ওই সংবিধান এখনও কার্যকর হয়নি, কারণ আমরা তো জানি বাংলা বিশ্বের সবচেয়ে ছোট সংবিধানের নাম আমেরিকার সংবিধান। মানে ছোট মানে এই অর্থে নাই, তাতে বিস্তারিত, আমাদের মতন বিস্তারিত লেখা নেই, সব শর্টে শর্টে লেখা। তার এবার ব্যাখ্যা তারা মৌখিকভাবে দেয়, আর আমরা তো ব্যাখ্যা ওখানে দেওয়া আছে। তো এবার এটি কার্যকর হলো, 1789 সালের 4 মার্চ। মনে রেখো মতো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, আমেরিকা কিন্তু একটি সর্বশক্তিবাহী দেশ এখন, অথচ তাদের সংবিধান রচনা হতেই সময় লেগে গেছে কিন্তু দেখো কত বছর। দেশ স্বাধীন হলো, সংবিধান রচিত হলো, সংবিধান কার্যকর হলো, এবার একজন প্রেসিডেন্ট দরকার। এখন জর্জ ওয়াশিংটন, ঠিক আছে, জর্জ ওয়াশিংটন যেই সংবিধান কার্যকর হয়েছে সেই দলের তিনি তো সভাপতি ছিলেন, মানে নেতা ছিলেন, সেখান থেকে পদত্যাগ করলেন। কারণ বিখ্যাত মানুষ, সে তারা বিখ্যাত, তারা চোর ডাক্তার হলে ডাকাত হলেও মানে দারুণ নীতিবান ছিল, এই জন্যই তো তারা আজকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আছে। তারা নীতি আছে, নৈতিকতা আছে তার ভিতরে। কি করলো? কারণ সবাই মনে করলো যে আমি এই প্রধান থাকলে কী হবে, ওই প্রধানকেই তো প্রেসিডেন্ট বানাবে, তাই পদত্যাগ করলেন। যে আমি প্রধানই থাকবো না, তাহলে আমার তো কেউ প্রেসিডেন্ট বানাতে পারছে না, কেউ আমার দিকে আঙুল তুলতে পারবে না যে আপনি প্রধান তাই আপনাকে প্রেসিডেন্ট বানিয়েছে, পদত্যাগ করলেন। এইবার সবাই দলের সবাই, সব সাধারণ মানুষও তার কাছে আসলো যে আপনি প্রেসিডেন্ট হন। এখন কোনো হঠাৎ করে তো নির্বাচন আর যখন তখন সম্ভব না, তাই না? যেমন আমাদের, আমাদের কি প্রথমেই নির্বাচন হয়েছিল? ওই যে বঙ্গবন্ধু এসে সেই আগের সেই ক্ষমতা গ্রহণ করলো না, এই ওই রকম সবাই ধরলো যে আপনি আপনি প্রেসিডেন্ট হন, আপনাকে হতেই হবে। তো সকল শ্রেণীর মানুষের অনুরোধে সে প্রেসিডেন্ট হলো, ঠিক আছে মধু, প্রেসিডেন্ট হলো। আমি এখানে থেমে গেলাম, আমি এবার নির্বাচন পদ্ধতিটি সম্পর্কে যাব। আমেরিকায় আছে মধু 50টি রাজ্য, আমরা জানি 50টি রাজ্য আছে, এবং একটি স্বাধীন রাজ্য আছে যেটি কেন্দ্রশাসিত, তার নাম হলো ওয়াশিংটন ডিসি বা ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। অর্থাৎ ওয়াশিংটন, জর্জ ওয়াশিংটনের সম্মানে এই জায়গাটির নামকরণ করা হয়েছিল, যার রাজধানী। এটি কিন্তু কি? স্বায়ত্তশাসিত, স্বশাসিত, কেন্দ্রশাসিত, বুঝেছো? এটি একটি আলাদা রাজ্য, কিন্তু কারোর ভিতরে না, এটি কেন্দ্র দ্বারা শাসিত হবে। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে কি, তাহলে মোট রাজ্য কিন্তু তাহলে কয়টা দাঁড়াচ্ছে? 50টা, মানে ওইটা দিয়ে কি 51টা, তো ওটা তো স্বাধীন রাজ্য, ওটা তো ওখানে কোনো ইয়ে নেই, সিনেট নেই, ওখানে কেউ কোনো গভর্নর নেই, ওখানে যে প্রেসিডেন্ট হবে সেই ওখানে নিয়ন্ত্রণ করবে ওইটার। তাহলে মতো মোট রাজ্য আমরা কি ধরছি? 50টা, ওইটা বাদ দিয়ে, ওটা তো স্বাধীন। এখন 50টা রাজ্য মধু, তোমার 100 জন সিনেট আছে, 100 জন সিনেট, 538টি ইলেকট্রাল ভোট আছে, ইলেকট্রাল ভোট আছে 538টি। কী আছে মধু? ইলেকট্রাল ভোট। আমরা ইলেকট্রাল ভোট মানে, আমি বোঝাচ্ছি মধু, ইলেকট্রাল ভোট মানে করো আমাদের দেশের সংসদ সদস্যের মতন, ঠিক আছে। আর সিনেট মানে ও আলাদাভাবে নির্বাচিত, ওটা ওরা আবার আলাদাভাবে নির্বাচিত ওই প্রত্যেকটা রাজ্যে। আর এই ইলেকট্রাল ভোট মানে আমাদের দেশের কি বললাম, সংসদ সদস্য যেমন দাঁড়ায় ঠিক ওই রকম। তো মানে যে রাজ্যে জনসংখ্যা বেশি সে রাজ্যে ইলেকট্রাল ভোট বেশি, যে রাজ্যে জনসংখ্যা কম সে রাজ্যে ইলেকট্রাল ভোট কম। মধু সবচেয়ে জনসংখ্যা বেশি হলো ক্যালিফোর্নিয়ায়, এই জন্য এখানে ইলেকট্রাল ভোট মধু 55টি, সবচেয়ে বেশি ইলেকট্রাল ভোট এখানে। আর কম আছে কয়েকটি আছে, অর্থাৎ তোমার আলাস্কা আছে, হাওয়াই আছে, এগুলো জনসংখ্যা কম, তাই এখানে একটি করে।
ভালো করে বুঝো, অঙ্গরাজ্য কয়টা দাদা? 50টা। মোট ইলেকট্রাল ভোট কয়টা? ইলেকট্রাল ভোট মানে কেমন? আমাদের দেশের সংসদ সদস্যের মতন। এইবার দেখো মধু, এর ভিতরে সবচেয়ে বেশি কোন রাজ্যে? ক্যালিফোর্নিয়ায়। এরকম প্রত্যেকটা রাজ্যে আসে, প্রত্যেকটা রাজ্যে যোগ করে কত কত হয়েছে? 538টা হয়েছে। এবার নির্বাচন পদ্ধতি বুঝো, ধরো ওখানে বর্তমানে দল হলো দুটো, এখন ভালো করে মনে রেখো, একটা হলো ডেমোক্রেটিক, 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 আর একটা হলো রিপাবলিকান, রিপাবলিকান। এই দুটো দল প্রধান, দুটি দল, কথা বুঝতে পেরেছো? তো আরও আছে, তো আমি ওদের ভিতরে যাচ্ছি না। মনে করো এই এরা নির্বাচনে লড়ছে, এদের একজন প্রেসিডেন্ট আছে, মনে করো এদের প্রেসিডেন্ট কি এখন বর্তমানে জো বাইডেন, মনে করো লড়েছে জো বাইডেন, এই কিছুদিন আগে হয়ে গেল। ইতিমধ্যে ইলেকট্রাল ভোট, এই ইলেকট্রাল ভোট, এই ইলেকট্রাল ভোট জো বাইডেন, আর এদের মনে মনে করছো এদের লড়ছে কে তোমার, এর আগে রাষ্ট্রপতি কে ছিল? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প, মনে করো এ লড়ছে ডোনাল্ড, ডোনাল্ড ট্রাম্প। নির্বাচন পদ্ধতি খুব জটিল কিন্তু এদের, আবার খুব সোজা বুঝতে হবে। এখন দেখো মধু, আমাদের যেমন আমাদের দেশে যেমন ভোট পায়, ভোট দেয় কাকে? সংসদ সদস্য কিনা, যেমন এখানে ভোট দিয়েছে কে, কাকে? আমাদের এতে ওই যে মেয়র না, আমাদের এমপি শফিকুল আলম, তাহলে ওর তো, ওকে ভোট দেওয়া হয়েছে, নামটা তো ওর আছে। কিন্তু এদের সিস্টেমে মধু কোনো এরকম সংসদ সদস্য থাকে না, কথা বুঝে তো, এমনি কোনো ব্যক্তি থাকে না, শুধু নামে মাত্র কি 55টা ইলেকট্রাল ভোট, নামে মাত্র 50টি দেয়, কিন্তু কেউ আলাদাভাবে কেউ দাঁড়ায় না। এখানে ভোট করে শুধুমাত্র কারা? দুইজন, একজন হলো প্রেসিডেন্ট, তাছাড়া আর কেউ না। ধরো এ দলের প্রেসিডেন্ট জো বাইডেন, এ দলের প্রেসিডেন্ট জো বাইডেন, এই ডোনাল্ড ট্রাম্প। এবার ধরো মনে করো এই রাজ্যে মধু, ভালো করে দেখো এই রাজ্যে, টোটাল যে মানুষ মানুষ ভোট দেবে, যেমন তোমরা জনগণ এই রাজ্যে, তোমরা ভোট দিচ্ছ কাকে? জো বাইডেনকে আর ডোনাল্ড ট্রাম্পকে, তাছাড়া আর কোনো নাম নেই কিন্তু, মনে করো কোনো সংসদ সদস্যের নাম কি নাম না কিন্তু এদের দুইজনে। এবার এর ভিতরে যে এই রাজ্যে যে একটি ভোট বেশি পাবে, কত বুঝো কিন্তু মধু, ধরো এবার রাজ্যে ভোট হলে 100, হ্যাঁ এ পাইছে মনে করো 51টা, আর এ পাইছে মনে করো 49টা, একটা ভোট মনে করো যদি বেশি পায় ও সিএ, তাহলে এই রাজ্যে যে যতগুলো সিট আছে অর্থাৎ ইলেকট্রাল ভোট আছে সবই এ চলে আসবে, এই 55টা এ চলে আসবে। এখন কত বুঝো কিন্তু, হ্যাঁ ওই ওই রাজ্যে সবই চলে আসবে, কথা বুঝেছো মধু? এই হলো সিস্টেম, সব হবে। আর এই এই যে জনগণ কাকে ভোট দিচ্ছে? সরাসরি রাষ্ট্রপতিকে কিন্তু, কোনো সংসদ সদস্যটা নেই কিন্তু, কিন্তু মানে পরোক্ষভাবে লুকায় আছে কিন্তু 55 জন সদস্য ওখানে, মানে ওই ইলেকট্রাল ভোট মানে মনে করো 55 জন সদস্য, ওটা পরোক্ষভাবে আছে, কিন্তু সরাসরি ওদেরকে ভোট দিচ্ছে না, ভোট দিচ্ছে কিন্তু রাষ্ট্রপতিকে। এই সরাসরি এই ভোটকে বলা হয় পপুলার ভোট, এই যে জনগণ তোমরা ভোট দিচ্ছ না একে বলা হয় পপুলার ভোট, লেখো, হ্যাঁ জনগণের ভোটকে বলা হয় পপুলার ভোট। আমরা তুমুল গতিতে এগিয়ে যাবো, এরপরে ঝড়ের গতিতে আস্তে আস্তে। তাহলে মতো দেখো এইবার আসো, তাহলে বিষয়টা বুঝলে যে ওই রাজ্যে যে প্রেসিডেন্ট একটি ভোট পাবে সব ইলেকট্রাল ভোট তার থলিতে যাবে। এইবার এইবার যে মধু, এই দেখো 538-এর অর্ধেক কত বলো দিন? 269টা। তো 269 সি একটা ভোট, যে একটা ইলেকট্রাল ভোট যে বেশি পাবে সেই হবে রাষ্ট্রপতি, অর্থাৎ যে 270টা পাবে সেই রাষ্ট্রপতি হবে, কথা ক্লিয়ার? কথা বুঝো কিন্তু, জনগণ ভোট দিচ্ছে কাকে? রাষ্ট্রপতিকে, কিন্তু জনগণের সরাসরি ভোটে কিন্তু রাষ্ট্রপতি হচ্ছে না, হচ্ছে কি ইলেকট্রাল ভোটের মধ্যে রাষ্ট্রপতি হচ্ছে কিন্তু। এবার তুমি ভোট বেশি পাইছো কিন্তু তুমি রাষ্ট্রপতি হতে পারোনি, রাষ্ট্রপতি হয়েছে মনে হয় কেন, কথার কথা আমি বললাম। ধরো এই এই রাজ্যে কি, এই রাজ্যে তুমি তুমি অবশ্যই একটা ভোট বেশি পাইছো,
একটা ভোট বেশি হয়েছে, সুতরাং তোমার কি হয়েছে 55টা ইলেকট্রাল ভোট পাই গেছো তুমি, কত বুঝো, একটা ভোট বেশি পেয়েছো। আবার আর এক রাজ্যে মনে করো, হ্যাঁ তুমি একটাও ভোট পাইনি, সব ঐতি পাইছে, ভোট সব ঐতি পাইছে, এখন তুমি একটাও ভোট কিন্তু ওখানে পায়নি, কেউ তোমার ভোট দেয়নি, ও পাইছে তাহলে বন্ধু, হ্যাঁ হ্যাঁ এরকম হয়। এখন ওই রাজ্যে ওইখানে মনে করলে ইলেকট্রন ভোটের সংখ্যা মনে করো 10টি, তাহলে ওখানে ভোট মানে ইলেকট্রন ভোট কে পেলো, ঐতি, কিন্তু ভোট কিন্তু তুমি একটা পাইনি, ভোট সব পাইছে, তাহলে এইরকম 10টি রাজ্যে মনে করো তুমি একটাও ভোট পাওনি, হ্যাঁ সব ভোট ওইটি পাইছে, ঠিক আছে, মানে ছোটো ছোটো যেসব রাজ্য ইলেকট্রাল ভোট সব এই এইটি পাইছে, কারণ ভোটও পপুলার ভোটও এইটি পাইছে, ইলেকট্রাল ভোটও এইটি পাইছে, তুমি একটাও পপুলার ভোট পাওনি, কিন্তু তুমি বড়ো বড়ো হ্যাঁ কয়েকটি রাজ্যে হ্যাঁ পপুলার ভোট একটা দুটো সি বেশি পাইছো, পেয়ে ইলেকট্রাল ভোট সব নিয়ে নিয়েছো, ইলেকট্রাল ভোট সব নিয়ে নিয়েছো, তাহলে এবার হিসাব করে দেখো ও পপুলার ভোট তোমার অনেক পেয়েছে, হ্যাঁ কিন্তু ইলেকট্রাল ভোট তুমি কি তুমি বেশি পেয়েছো, যার কারণে তুমি প্রেসিডেন্ট হয়ে গেছো। এই তো ট্রাম্প গতবার হয়েছিল না, আমি তোমার আর একটু ক্লিয়ার করে দিলাম, আমি একটু ক্লিয়ার করে দিই, আমি কয়েকটি ইয়ে লিখি মতো তাহলে বুঝতে পারবানি, হ্যাঁ বুঝতে পারবানি। বন্ধু ধরো আমি দুজনকে দাঁড় করালাম, ধরো তুমি আর ও নির্বাচনে, তুমি মনে করো ঋতু নির্বাচন প্রেসিডেন্ট আর রিনি ও প্রেসিডেন্ট পদে নির্বাচন হয়েছে, ঠিক আছে বন্ধু। এখন একটা রাজ্য মনে করো, এই রাজ্যে মনে করো 200 পপুলার ভোট আছে, কত বুঝো কিন্তু বন্ধু, 200 পপুলার ভোট আছে, আমি ধরলাম এখানে 5 কোটি 100 5 জন করে একটা করে ইলেকট্রাল ভোট ধরলাম, হ্যাঁ তাহলে 5 জন করে 10 জন করে ধরি 10 10, তাহলে 20টা এখানে ইলেকট্রাল ভোট আছে, ভালো করে দেখো এটা কি ভোট, ইলেকট্রাল ভোট, আর এটা কি ভোট, পপুলার ভোট, পপুলার মানে বুঝো তো জনগণ যারা সরাসরি ভোট দেয়, মানে 10টি ভোট সমান পপুলার ভোট সমান একটা ইলেকট্রাল ভোট দেখেছি, তাই এটা 20টা, মানে 200 জন মানুষ আছে এখানে, সহজ কথায় এখানে হলো 200 জন মানুষ আছে, ওই 200 জন মানুষকে আমরা বলছি 200 পপুলার ভোট, আচ্ছা ভোটার আছে এখন, আর ইলেকট্রাল ভোট কয়টা, 20টা। এখন এই রাজ্যে মনে করো, এই রাজ্যে মনে করো মানুষ আছে মধু 100, তাহলে ইলেকট্রাল ভোট কত হবে বলো দিন, 10টা, আচ্ছা আচ্ছা এই রাজ্যে ধরো মানুষ আছে 50টা, তাহলে ইলেকট্রাল ভোট কত, 5টা, ঠিক আছে আচ্ছা এই রাজ্যে মনে করো মধু মানুষ আছে মধু 40টা ভোট আছে, ইলেকট্রাল ভোট 4টে। এইবার আসি মধু তোকে, এইবার নির্বাচন হচ্ছে, কথা বুঝেছ, এখন তুমি হ্যাঁ শহরের মানুষ, তুমি এই রাজ্যে, তোমার এই রাজ্যে বাড়ি, তুমি এই রাজ্যের ব্যাপক উন্নয়ন করেছো, এই রাজ্যের মানুষ তোমার খুব ভোট দিয়েছে, আর ওর যে জনপ্রিয়তা কম তা না, তুমি এই রাজ্যের মধ্যে, তুমি এই রাজ্যে ভালো করে দেখো রিনি, তুমি এই রাজ্যে ভোট পাইছো 101টা, কত বুঝো কিন্তু মধু, আর এই রাজ্যে রিনি পাইছে মধু 99টা, এই ভোট, এই ভোট তুমি কটা পাইছো, 101টা, আর এই ভোট কটা পাইছে, 99টা। এখন এই 20টা কার দলে যাবে, কার পক্ষে যাবে বলে দিন, হ্যাঁ তুমি ভেবে না ও কিছু পাবে, ওই একটাও পাবে না, এ সব চলে যাবে এই ঋতুর কাছে, কত বুঝো। এইবার মধু এখানে, এখানে মধু এই যে 100টা ভোট এই জায়গায় তোমার কেউ পছন্দ করে না, একটা ভোটও তুমি পাওনি, হ্যাঁ এখানে মনে করো তুমি মানে 0 পাইছো, তুমি 0 ভোট পাইছো, ঠিক আছে 0 ভোট পাইছো এই আর কি, আর এখানে কি পুরো 100 ভোট পাইছে, কথা বুঝো, আর এখানে এই 99 ভোট পাইও কিন্তু কি ইলেকট্রাল ভোটও 0 পাইছিল, আর এখানে 100 ভোট পাইও ইলেকট্রাল ভোট 10টা পাচ্ছে, কথা বুঝো বন্ধু। আচ্ছা এ রাজ্যে গেল, এবার এই রাজ্যে এসো, এই রাজ্যের মধ্যে তোমার কেউ পছন্দ করে না, এই রাজ্য ভোট 50টি ভোটও পাইছে, আর ইলেকট্রাল ভোটও কি কটা সব ঐতি পাইছে, আর এই রাজ্য তুমি 0 ভোট পাইছো, ইলেকট্রাল ভোটও 0 পাইছো মধু, আর 100 জায়গায় 20 পাইছো তুমি, আচ্ছা এবার এই রাজ্য এসো, এই রাজ্যের মানুষ তোমার কেউ পছন্দ করে না, এখানে সব ভোট ওর দেশে, এখানে ইলেকট্রাল 4টি পাইছে মধু, আর এখানে তুমি পপুলার ভোট 0 পাইছো, ইলেকট্রাল ভোট এই পাইছো, এবার তুমি এবার ভোট দেখো দিন, তুমি পপুলার ভোট পাইছো 101টা, আর ইলেকট্রাল ভোট পাইছো কটা, 20টা, আর এখানে এ পপুলার ভোট পাইছে কয়টা, ওরে বাবা রে, ধরো এই 200, হ্যাঁ 200 89,
200 মধু 89টা পপুলার ভাট পাইছে, আর এ পাইছে কয়টা? 19টা মধু। মধু এ দেখো তোমার সেই কতটা ভোট বসে পাইছে, কিন্তু ও প্রেসিডেন্ট হতে পারবে না, প্রেসিডেন্ট তুমি হয়ে যাবে, কারণ প্রেসিডেন্ট হয় ইলেকট্রাল ভোটের ভিত্তিতে, না জনগণের ভোটের কোনো দাম নেই মধু এখানে আর কি। এইভাবে ওখানে প্রেসিডেন্ট হয় মধু, এটাই আর কি। তো সেই তো হয়েছে, কয়েকবার হয়েছে তো, ডোনাল্ড ট্রাম্পের সিট, হিলারি ক্লিনটন, হিলারি ক্লিনটন ওনার সিট 3 লক্ষ ভোট বেশি পেয়েছিল, 3 লক্ষ ভোট, তাও পেছনে হতে পারিনি, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে গেছে, ও ইলেকট্রাল ভোট বেশি পেয়েছে। মানে সংসদ কিন্তু দুই কক্ষ বিশিষ্ট, আমাদের মতন কিন্তু এক কক্ষ বিশিষ্ট না। হ্যাঁ, এদের দুই কক্ষের উচ্চ কক্ষের নাম সিনেট, উচ্চ কক্ষের নাম কি মতো? সিনেট। সিনেট এর সদস্য ওই বললাম কতজন? 100 জন। কত বুঝে মতো? 100 জন। আর নিম্ন কক্ষের নাম মতো? নিম্ন কক্ষের, নিম্ন কক্ষের নাম হলো হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য, সদস্য 435, 100 জন, সিনেটের সদস্য 100 জন। এবার এদের ভূমিকা কি দেখো, এখন মধু এখানেও ভোটাভুটি হয়, কিছুদিন আগে ভোটে গেল মধু, এখানে ভোটাভুটি হয় এই সিনেট সদস্যের ভিতরে, বুঝতে পারছো? হ্যাঁ, ওদের কিন্তু আবার আমাদের কয় বছর পর পর ভোট হয়, ওদের হয় 4 বছর পর পর, এর ভিতরে আবার 2 বছর পরে আবার মধ্যবর্তী আর একটা নির্বাচন হয় 2 বছরে, বুঝতে পেরেছো? যে জনপ্রিয়তা নির্বাচন করায় যে তুমি, তোমার জনপ্রিয়তা আছে কি না, ধরো আমি আর আমি যে প্রেসিডেন্ট হলাম, 2 বছর যেই হয়ে যাবে সেই হলো মধ্যবর্তী একটা নির্বাচন জনপ্রিয়তা যাচাই করার জন্যে। তো মধু তখন শুধু ভোট হয় জনগণের ভোট না, তখন ভোট হয় কিসে জানো? শুধু এই ভোট হয়, এই 100 জন এই সিনেটের প্রেসিডেন্টের ভোট দেবে, আর এই নিম্নকক্ষের 435 জন ভোট দেবে যে এরা ওর প্রেসিডেন্টের পক্ষে আছে কি না। আমার কথা বুঝতে পেরেছো? তো এখানে যে মধু যে এখানে একটা ভোট বেশি পাবে সে হলো কি? সংখ্যাগরিষ্ঠতা। আর এখানে যদি একটা ভোট বেশি না পায়, ধরো প্রেসিডেন্ট থাকবে সে, কিন্তু সে কোনো বিল পাশ করতে পারবে না, কথা বুঝো? ধরো এখন প্রেসিডেন্ট কে? জো বাইডেন। জো বাইডেন, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তোমাদের জো বাইডেন। দেখো জো বাইডেন এর নির্বাচন হয়েছিল, আর এর বিপরীতে দাঁড়াইছিল এই সেই ট্রাম্প, ট্রাম্প দাঁড়াইছিল। হ্যাঁ, এখন এখানে এখানে মধু তোমার যদি, এখানে আর একটা বিষয় আছে, যদি 50টি 50টি পাই, হ্যাঁ 50টা 50টা পেল, যদি সমান হয় তাও এই যে রাষ্ট্রপতি থাকবে সেই থাকবে, কারণ এক্সট্রা ওয়াশিংটন ডিসির, হ্যাঁ একটা এক্সট্রা একটা রাষ্ট্রপতির একটা আছে, সে সবসময় যে সরকার তাকে দেয়, কথা বুঝতে পেরেছো? এই আর কি। তো যাই হোক, ওই এবার সেই নির্বাচনে সে তাই হইলো, এ মাত্র 51টা পেল, এই জো বাইডেন 51টা পেয়ে সংখ্যাটা ধরে রেখেছিল আর কি। যদি না পেতো তাহলে জো বাইডেন এখন যে নীতিটি প্রয়োগ করছে না, ওই যে রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র টস্ত্র দেশে ইউক্রেনের, কিচ্ছু দিতে পারতো না, কোনো বিল পাশ করতে পারতো না, কথা বুঝতে পেরেছো? দেশের কোনো উন্নয়ন করার জন্যে, কোনো বিল পাশ করার জন্যে কাদের সম্মতি লাগবে? সংখ্যাগরিষ্ঠতা লাগবে, অর্থাৎ এই সিনেটের সংখ্যাগরিষ্ঠতা লাগবে, তা না বলে সে প্রেসিডেন্ট থাকবে কিন্তু ক্ষমতাহীন প্রেসিডেন্ট, তার কোনো কাজ নেই। হ্যাঁ, আর মতো এই এর সংখ্যাগরিষ্ঠতা পাইছিল ট্রাম্প, এর সংখ্যাগরিষ্ঠতা ট্রাম্প পেয়েছিল, এ পায়নি, এর খুব একটা ভূমিকা নেই বোধ। হ্যাঁ, তবে একেবারে যে নিম্নকক্ষে একেবারে ভূমিকা নেই তা না, যথেষ্ট আছে আর কি। তবে বিল পাস করার জন্য ভূমিকা সবাই সিনেটদের, আর এর অর্ধেক কত? 435 অর্ধেক কত? 200, তাহলে 218টা যে পাবে সে হবে এই কক্ষের সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ এখানে প্রতিনিধি করবে তারাই, যেমন এই নিম্নকক্ষে প্রতিনিধি করছে এখন এর লোক, ট্রাম্পের লোক, ওখানে মাতব্বারি নেই, যদিও বাইডেন কি রাষ্ট্রপতি, নিম্নকক্ষে ওদের কোনো মাতব্বারি নেই, ওদের কোনো কথা শোনা হবে না, হ্যাঁ সিনেটের ওই বিল পাশ করবে, ওদের মাতব্বারি এখন ওই জায়গায় শুধু। আমরা এবার রাষ্ট্রপতি, প্রথম রাষ্ট্রপতি নিয়ে এবার আলোচনা করব। হ্যাঁ, প্রথম রাষ্ট্রপতি নাম কি মধু? জর্জ ওয়াশিংটন। এর হলো 1789 থেকে 1797 পর্যন্ত ক্ষমতায় ছিল।
খুব গুরুত্ব দিয়ে মতো। এবার আমরা বলছি জর্জ ওয়াশিংটনকে আমেরিকার প্রথম রাষ্ট্রপতি। জর্জ ওয়াশিংটন হলো আমেরিকার জাতির জনক, আমেরিকা স্বাধীনতার জনক জর্জ ওয়াশিংটন। এখন আমরা এর আগে বলেছিলাম সে তো দল থেকে কি পদত্যাগ করেছে, মানে দল তো না ওই রকম ইয়ের থেকে, যে সেই সময় যুদ্ধ করেছিল যে সে একটা কাঠামো তৈরি করেছিল সেই কাঠামো থেকে তৈরি, কারণ তখন কোনো দল তৈরি হয়নি, কোনো রাজনৈতিক দল তৈরি হয়নি। এখন সব মানুষ এসে তাকে ধরলো যে আপনি আপনি একটু ইয়ে থাকেন, রাষ্ট্রপতি থাকেন। বলছেন না, বলছে আমি আমি গ্রামে চলে যাব, আমার গ্রামের মানুষ খুব গ্রামে বাড়ি তো লুইজিয়ানা রাজ্যের বাড়ি ওনার, লিখে রাখতে পারে বন্ধু, হ্যাঁ লুইজিয়ানা রাজ্যে ওনার তো, যে আমার বাড়ি তো বাড়ি গ্রামে যাই, আমি গ্রামের উন্নয়ন করব এলাকার মানুষের। তো বললো আগে দেশের উন্নয়ন তারপর তো গ্রামের উন্নয়ন, দেশের উন্নয়ন না হলে গ্রামের উন্নয়ন হবে কী করে। এবার সবার অনুরোধে ও থাকলো 4 বছর মেয়াদ। তো প্রথম 4 বছর থাকলো, 89 থেকে 4 বছর লিখে 93, আবার জনগণ এসে ধরেছে, আবার হাত পা ধরছে, শেষবারের বার বলছি আর একটি বার থাকুন। হ্যাঁ তাহলে কতটা জনপ্রিয়, হ্যাঁ তাই না, সে চলে যাওয়ার জন্য করছে। আর অন্য অন্য দেশে কি হয়, আমাদের দেশে কি হয়, ও শালা চলে যাক, চলে গেলে মিলাপ দেবেন না, এখন আর সে চলে যাওয়ার জন্য গেছে, জনগণ তাকে রাখার জন্য এ করছে। এখন সবাই হাত পা ধরছে, এসে ও আবার বলছে আচ্ছা ঠিক আছে তোমরা যখন এতই বলছো তাকে, কিন্তু এটাই কিন্তু শেষবার, পরের বার কিন্তু কেউ আমার অনুরোধ করতে পারবে না মধু, ঠিক আছে। তো এইবার তোমার কি হলো, সে পূর্ণ মেয়াদে 97 পর্যন্ত থেকে তারপরে জনগণ কি শোনে আবার আসলো যে আর একবার থাকেন, আর একবার থাকেন, আর সে কথা শুনলো না। হ্যাঁ আর সে কথা শুনলো না, বললো যে আমার এখন শেষ বয়স, আমি তো গ্রামের, তো আমার গ্রামের মানুষের তো একটু উন্নয়ন করতে হবে, গ্রামটা দেখতে হবে, আমার গ্রামে ফসলাতে হয় না তেমন, তার উন্নয়ন। সে সবার কথা না শুনে সে চলে গেল গ্রামে, সে আর দেখলো কথা বুঝেছো। তাহলে এই হলো জর্জ ওয়াশিংটন। একটুখানি লেখো যেটা আসে প্রশ্ন হলো, তিনি কোনো দলের ছিল না তখন, কোনো রাজনৈতিক দল গঠিত হয়নি তখন, কোনো রাজনৈতিক দল গঠিত হয়নি। এবং আরেকটি প্রশ্ন আসে, তিনি হোয়াইট হাউসেও বসবাস করেননি, কারণ তখন হোয়াইট হাউস নির্মিত হয়নি, হ্যাঁ হোয়াইট হাউসেও বসবাস করেননি, এবং তার সম্মানে রাজধানীর নাম ওয়াশিংটন ডিসি। এই কয়েকটি তথ্য একটু মনে রেখো। দ্বিতীয় প্রেসিডেন্ট যার নাম হলো জন অ্যাডামস, জন অ্যাডামস, ইনার রাজত্বকাল হলো ওই যে 1797 থেকে 1801 সাল পর্যন্ত, মানে এর সম্পর্কে লেখো, তিনিই প্রথম হোয়াইট হাউসে বসবাসকারী প্রেসিডেন্ট। হোয়াইট হাউস হলো তোমার যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রপতি ভবন, ঠিক আছে, রাষ্ট্রপতির থাকার বসবাসের জায়গা, হ্যাঁ ও তো তখন নির্মিত 1792 সালে নির্মাণ কাজ শুরু করা হয়, শেষ হয় যে 18 সালের শেষের দিকে। তার দলের নাম ছিল ফেডারেলিস্ট, এটি কিন্তু প্রথম রাজনৈতিক দল, ফেডারেলিস্ট, দলের নাম ছিল ফেডারেলিস্ট। এবার আসো তৃতীয় প্রেসিডেন্ট টমাস জেফারসন, টমাস জেফারসন, ইনি 1801 থেকে 1809 পর্যন্ত অর্থাৎ 2 মেয়াদে ছিলেন। আর জন অ্যাডাম কিন্তু কয় মেয়াদে ছিলেন, 1 মেয়াদে ছিলেন কিন্তু মনে রেখো। তাহলে টমাস জেফারসন 1801 থেকে 1809, আচ্ছা টমাস জেফারসন নাম কি বললাম, আচ্ছা এনার সম্পর্কে একটা তথ্য লিখে দিলাম, ইনি কি লিখেছেন বলো দিন, ইয়েস স্বাধীনতার ঘোষণাপত্রের লেখক, আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রের লেখক। এরপর লেখো তিনি একজন বিজ্ঞানী ছিলেন, তিনি পেডোমিটারের আবিষ্কারক, পেডোমিটার। এবং লেখো তিনি হ্যান্ডশেপের সূচনা করেন, হ্যান্ডশেপ, এই যে আমরা হ্যান্ডশেপ করি না এটা তিনি সূচনা করেন। তিনি ফ্রান্সের কাছ থেকে লুইজিয়ানা রাজ্য ক্রয় করেন। এবার লেখো চতুর্থ প্রেসিডেন্ট মধু জেমস ম্যাডিসন, 1800 কত
নয় থেকে দুই মেয়াদে। এবার তুমি তো জানো একটা তথ্য এর লেখা আছে, কি বলে দিন, ইয়েস সংবিধানের রচয়িতা লেখো, ওই এর এর সম্পর্কে আর একটা তথ্য লেখো দিন, ওই যে টমাস জেফারসন এই যে কোন দলের এটা একটু লেখো, শুধু এটা এভাবে পাশে একটু কিনে লেখো, ডেমোক্রেটিক রিপাবলিকান দলের, ডেমোক্রেটিক একসাথে ছিল তখন নাম, হ্যাঁ স্যার টমাস জেফারসন ডেমোক্রেটিক রিপাবলিকান দলের তিন নম্বর, দ্বিতীয় নম্বর তো লিখে দিয়েছি, ফেডারেলিস্ট দলের লিখে দিয়েছে না, তিন নম্বরটা হলো ডেমোক্রেটিক রিপাবলিকান দলের। আর একটি তথ্য লেখো ইনিও, এর সম্পর্কে এবার লেখো ইনিওর ডেমোক্রেটিক রিপাবলিকান দলের, কমা দিয়ে লিখতে পারো ডেমোক্রেটিক রিপাবলিকান, এই দলগুলো আছে কে কোন দল। এরপর দেখো বন্ধু, তাহলে আমরা দ্বিতীয় জন পেলাম জন অ্যাডামস, ইনি কোন দলের, ফেডারেলিস্ট দলের। ইনি প্রথম কোথায় বসবাস করেছে, হোয়াইট হাউসে। ইনি আর কি করেছে, ইনি এটা প্রথম দল নিয়ে এসেছে, তাই না? আর কোনো তথ্য দিছি, আচ্ছা। তারপর টমাস জেফারসন, ইনি স্বাধীনতার ঘোষণাপত্র লেখক, ইনি কোন দলের, ডেমোক্রেটিক রিপাবলিকান দলের। ইনি একজন বিজ্ঞানী, পেডোমিটার আবিষ্কার করেন, হ্যান্ডসেমের আবিষ্কার করেন, লুইজিয়ানা রাজ্য ক্রয় করেন। তাহলে কয়েকটি তথ্য, তারপর ইনার সম্পর্কে দুটো তথ্য, ইনি হলো সংবিধানের রচয়িতা, ইনি কোন দলের, ইয়েস। এবার পঞ্চম দেখুন তো, জেমস মনরো এটা কী করেছিলেন, ইনি নতুন একটা মানে তত্ত্ব আনলেন, যে ওই যে মনে আছে যে পর্তুগালরা স্পেনরা আফ্রিকানদের ধরে ধরে দাস হিসেবে বিক্রি করতে হয়েছিল, এবার ওরা তো ওখানে দাস, এবার উনি ওনাদের জন্য একটা কাজ করা শুরু করলেন, যে আমাদের এই দেশে সকলে সমান অধিকার পাবে, কোনো দাস বলি থাকবে না, আমি তোমাদের আফ্রিকায় পাঠাই দেওয়ার ব্যবস্থা করছি। তোমরা এখন সব দাসের এসে বলছে যে হুজুর এখন আমরা কি আফ্রিকায় কেউ নিয়ে আয়, আমাদের কীটা নেবে আমাদের এখন, কারণ আমাদের এখন কোনো নির্দিষ্ট পরিচয় আছে, কেউ নেবে না তো। হ্যাঁ তো বলছে তুই কী, তাও তো ঠিক কথা, কী কর এখন, যেমন রোহিঙ্গাদের কেউ নিচ্ছে, নেবে না তো, কেউ নেবে না তো। এ বলছে কী করবো, বলছে তাহলে এইবার মধু উনি কী করলো, আফ্রিকার একটা তীরবর্তী দেশ আটলান্টিক মহাসাগরের লাইবেরিয়া ওই জায়গাটা কিনলো, তখন লাইবেরিয়া নাম ছিল না, হ্যাঁ লাইব্রেরিয়া কিনলো, কিনে ওই জায়গাটার নাম উনি দিল লাইব্রেরিয়া, লাইব্রেরিয়া শব্দের অর্থ মুক্তভূমি, লাইব্রেরিয়া শব্দের অর্থ মুক্তভূমি, লিখেছো? এবার লেখো আফ্রিকার প্রথম স্বাধীন দেশ লাইব্রেরিয়া, এই তথ্যটা এসেছে যে আফ্রিকা মহাদেশের প্রথম স্বাধীন দেশ কোনটি, কারণ উনি প্রথম স্বাধীনতা দিয়েছিলেন। লাইব্রেরিয়ার রাজধানীর নাম জেমস মনরোর নাম অনুসারে হয় মনরোভিয়া, লাইবেরিয়ার রাজধানীর নাম জেমস মনরোর নাম অনুসারে হয়, তিনি দাসপ্রথা উচ্ছেদ করেন, দাসপ্রথা উচ্ছেদ করেন, তার বিখ্যাত নীতি ছিল আমেরিকান ফর দ্য আমেরিকান, অর্থাৎ আমেরিকানরা শুধু আমেরিকানদের কল্যাণে কাজ করবে, পৃথিবীর কোথায় কী হচ্ছে সেটা দেখার দরকার নেই, কারোর আঘাত করতে যাবে না, হ্যাঁ কারোর দেশ দখল করতে যাবে না, কারোর আঘাত করতে যাবে না, কোনো কিছু করতে যাবে না, এরা শুধু নিজেদের উন্নয়ন নিয়ে কাজ করবে। এই পাঁচজন, এই চারজন দেখো, এই চারজন ছিল জর্জ ওয়াশিংটনের একনিষ্ঠ ভক্ত বা একেবারে কাছের লোক, যেমন মধু আমাদের বঙ্গবন্ধু যেমন চারজন ছিল না জাতীয় চার নেতা, ঠিক এরাও এরাও ওই রকম জাতীয় চার নেতার মতন, কথা বুঝছো, এরা একনিষ্ঠ ভক্ত সব এ আর কি। আচ্ছা এর দলের নাম লেখো, এর দলের নামও মধু, হ্যাঁ হ্যাঁ ডেমোক্রেটিক রিপাবলিক, অ্যান্ড্রু জ্যাকসন, না মাইকেল জ্যাকসন না মধু, অ্যান্ড্রু জ্যাকসন। এটা হলো 1829 থেকে 1837 অ্যান্ড্রু জ্যাকসন, ওদের সম্পর্কে একটাই তথ্য লেখো, ইনি ডেমোক্রেটিক দলের প্রতিষ্ঠাতা এবং ডেমোক্রেটিক দলের প্রথম প্রেসিডেন্ট। আজকে যে ডেমোক্রেটিক দল ওই দলের প্রতিষ্ঠাতা এতে। এবার মধ্যে অষ্টমটা একটা তথ্য লাগবে, অষ্টম এটা লেখো মার্টিন ভ্যান, মার্টিন ভ্যান, ইনি হলো এক মেয়াদে ছিলেন 1837 থেকে 1841। ইনার সম্পর্কে একটাই তথ্য লেখো, স্বাধীন আমেরিকায় জন্মগ্রহণকারী প্রথম প্রেসিডেন্ট। এরপর আমরা এক লাপে চলে যাব 16তম জন আব্রাহাম লিঙ্কন, ইনার মেয়াদকাল হলো তোমার 1861 থেকে 1865, এক মেয়াদে ছিল মধু, তিনি রিপাবলিকান দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। এরপরে দেখো মধু
ওই জেমস মনরো যে দাস প্রথা কি উচ্ছেদ করলো, কিছু নিগ্রো থেকে গেছিল না, এবার সেই শ্বেতাঙ্গরা সেই নিগ্রোদের আবার দাস হিসেবে ব্যবহার করতে শুরু করলো এবং তাদেরকে চরম ঘৃণা করতে শুরু করলো, অর্থাৎ লিঙ্গ বৈষম্য নানা রকম বর্ণ বৈষম্য শুরু করলো। তো ইনি এসে আবার সেই দাসপ্রথা উচ্ছেদ করেন, লেখো দাসপ্রথা উচ্ছেদ করেন। ইনি যখন দাসপ্রথা উচ্ছেদের ঘোষণা দেন শ্বেতাঙ্গরা মেনে নিতে পারলো না, তারা বললো তোমার কথা মানি না আমরা। সুতরাং দল দুই ভাগে বিভক্ত হয়ে গেলো, দেশ নজনেরা শ্বেতাঙ্গরা আর সাতজনেরা মতো মানে কৃষ্ণাঙ্গরা, বুঝতে পেরেছ? কৃষ্ণাঙ্গ প্লাস শ্বেতাঙ্গ কিছু আছে। এখন যুদ্ধ শুরু হয়ে গেল, গৃহযুদ্ধ, বুঝতে পেরেছ? 63 সালে গৃহযুদ্ধ শুরু হয়ে গেল, যে মানছে না। তো এবার সেই যুদ্ধে তোমার এ জয়ী হয়ে গেল আব্রাহাম লিঙ্কন। যদি যুদ্ধে জয়ী না হতো তাহলে আমেরিকা আজকে দুটো ভাগ ডাকতাম আমরা। তো সেটা দমন করেছিলেন, এরপরে দাসপ্রথা উচ্ছেদ করেছিলেন। তিনি জানো যে গেটিসবার্গের সেই 2.5 মিনিটের ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ বলা হয়, গণতন্ত্রের শ্রেষ্ঠ ভাষণ, তার মানে তাকে আধুনিক গণতন্ত্রের জনক বলা হয়, জানো তো? তাকে আধুনিক গণতন্ত্রের জনক বলা হয়। সবচেয়ে লম্বা প্রেসিডেন্ট, মানে আমেরিকার প্রেসিডেন্টের ভিতরে সবচেয়ে লম্বা ছিলেন। এরপরে মধ্যে আমেরিকায় যতগুলো প্রেসিডেন্ট ছিল তার ভিতরে তার মুখে শুধু দাড়ি ছিল, অর্থাৎ দাড়িওয়ালা। তিনি বাদাম বিক্রেতা ছিলেন, ছোটোবেলায় বাদাম বিক্রি করতেন, সেইখান থেকে উঠে এসেছে এই জায়গায়। সহজ না? আততায়ীর হাতে নিহত হওয়া প্রথম প্রেসিডেন্ট, এবার লেখো 26তম প্রেসিডেন্ট। হ্যাঁ, 26তম থিওডোর রুজভেল্ট, কততম বললাম? 26তম লেখো। 1901 থেকে 1908 ইনি সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি, অর্থাৎ আমেরিকার সর্বকনিষ্ঠ, অর্থাৎ ইনার সবচেয়ে বয়স কম ছিল। তিনি প্রথম নোবেল পান শান্তিতে 1906 সালে, রুশ জাপান যুদ্ধ নিরসনের জন্য তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। কত সালে? 1906 সালে, 2000 লিখে ফেলে না যেন। এরপরে মধ্যে তার দল ছিল রিপাবলিকান দল।